কুড়িগ্রাম এক্সপ্রেসের নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে গতকাল দুপুরে কুড়িগ্রাম নতুন রেল স্টেশনে জেলাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আহমেদ হোসেন, ইউপি সদস্য আলমগীর কবির, প্রাণী চিকিৎসক আবুল কালাম আজাদ, কৃষক লীগ নেতা মুমিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফি, দুর্বার তারুণ্য বাংলাদেশের সভাপতি রেজওয়ানুল হক নূরনবী। এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসের জন্য টিকিট সংখ্যা মাত্র 121টি, তার মধ্যে কাউন্টার থেকে বিক্রি হয় 62টি ও অনলাইনে বিক্রি হয় 59টি, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। কুড়িগ্রাম জেলার শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি, কাজের সন্ধানে শ্রমজীবী মানুষেরা সারা দেশে যাতায়াত করেন, কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট সংখ্যা কম হওয়ায় জেলাবাসী ট্রেনে যাতায়াত করতে পারছে না। তাই এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার স্বার্থে কুড়িগ্রাম এক্সপ্রেসে টিকিটের সংখ্যা বৃদ্ধির জন্য জোর দাবি করেন তারা। টিকিটের দরকার, বাসার কাছে রেল স্টেশন, আমরা টিকিট পাই না, দিন দিন আসছিলাম, রাতে 11টা 12টা পর্যন্ত থাকিয়া গেছি। অনেক প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে এখানে কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট বৃদ্ধির জন্য, তো এটা আমাদের জন্য কখনোই কাম্য নয়। আমরা কুড়িগ্রামবাসী চাই আমাদের জন্য বরাদ্দ টিকিট একটু বাড়াক।